কি বানাচ্ছো আজকে? এই যে কলা পচছিল তো ভাবলাম যে ব্যানানা ব্রেড বানাই। কই কলা কই পচছে? ও এই যে কলা, কলাগুলো কালো কালো হয়ে গেছে। ও এই যে দাঁড়াচ্ছে, তাই ভাবলাম ওটাও ইউজ করে ফেলি। বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চাদের তো ফেভারিট ব্যানানা ব্রেড। হ্যালো, কি খবর সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজা। আজকে যেটা হচ্ছে আমার কিচেনে সেটা হলো ব্যানানা ব্রেড বা ব্যানানা কেক। তো আমি সাধারণত কি করি, যখন কলাগুলো এইরকম একদম পেকে যায়, মানে একদম কালো হয়ে যায়, তখন এটাকে আমি ফেলে দেই না। না ফেলে দিয়ে আমি ব্যানানা ব্রেড বানাই, যেটা বাচ্চাদের খুব পছন্দ। আর তাছাড়াও খাওয়া ফেলতে আমাদের খুবই খারাপ লাগে। আমার আর শরীফ রিজালের দুজনেরই অভ্যাস আছে, আমরা খাওয়া না পারতে আমরা ফেলি না। কারণ যখন আমরা ফেসবুকে বা টিভিতে কোথাও দেখি যে অনেক বাচ্চারা দুনিয়ায় না খেয়ে আছে, কেউ কেউ ডাস্টবিন থেকে তুলে খাওয়া খাচ্ছে, এটা আমাদের নিজের চোখে দেখা যে অনেকে ডাস্টবিনের মধ্যে খাওয়া খুঁজছে, তো ওইগুলো মনে হলে তখন আমাদের মনে হয় না যে আমরা খাওয়াটা ফেলি। তো যেভাবেই হোক যে অন্য কিছু একটা বানায় ফেলি বা কিছু একটা করার চেষ্টা করি। তো ব্যানানা ব্রেড বানাতে সাধারণত এরকম পাকা কলা হলেই ভালো হয়। তো এরকম যদি হঠাৎ পেকেও যায়, বানানোর কোনো প্ল্যান না থাকলেও আমি তখন ব্যানানা কেক বানিয়ে দেব। তো এখন আমি যেটা করব, এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, জাস্ট অল পারপাস ফ্লাওয়ার। তার মধ্যে আমি যত শুকনো উপকরণগুলো আছে ওগুলো মাখিয়ে নিব। তো এখানে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে একটু লবণ আছে, বাটার, তেল, এখানে হোল মিল্ক, এখানে আছে 3টা ডিম, ডিম 3টা আমি আধা ঘন্টা আগে বাইরে বের করে রেখেছি, এখানে আছে চিনি, আর দিব সেই 3টা ব্যানানা। তো উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিব। তোমরা বানানোর আগে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবে। তাহলে চলো এখন কেকটা বেক করি। তো দিয়ে দিলাম বেকিং পাউডার, এটা হলো বেকিং সোডা। তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে তোমরা এই ডাবল পরিমাণ বেকিং পাউডার দিতে পারো, অসুবিধা নেই, আর এইটা অপশনাল। আমি অল্প একটু সল্ট দিলাম, যদি তোমরা মনে করো যে দিতে চাও না তাহলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো শুকনো উপকরণগুলো আমি একটু মাখিয়ে নিলাম, তারপরে আমি যেগুলো ডিম তেল সেইগুলো আমি আগে ব্লেন্ড করবো। এখন নিয়ে নিব ডিমগুলো, ডিম আর চিনিটা আগে আমি ফেটবো, তারপরে আমি অন্য জিনিস দেবো এটার মধ্যে। আমি যেটা করলাম, ডিমটা একটু ফেটে নিয়ে তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন চিনিটা আমি ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত এটা ভালো মতো মেল্ট না হয়। তো এইরকম 3-4 মিনিট এরকম বিট করার পরে দেখো এটা কেমন ক্রিমের মতো ফ্লাফি হয়ে গেছে। এইরকম হওয়ার পরে আমি এখন এটার মধ্যে দিব বাটার আর তেল। এখানে অল্প মেল্ট করে রাখা বাটার দিয়ে দিলাম, কুকিং অয়েল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এখন এটাকে আবার ভালো মতো বিট করব। একটা কথা মনে রাখবে, কেক যত বেশি বিটার দিয়ে ফাটবা তত বেশি নরম আর তুলতুলা হবে আর ফ্লাফি হবে। তো আমি এখানে যে শুকনো উপকরণটা মিশিয়ে রেখেছিলাম সেইটা আমি একবারে দিব না, হাফ হাফ করে দিব আর বিট করব। তো হাফটা দিয়ে আগে একটু বিট করে নেব, তারপরে আবার হাফটা দিব। দিয়ে দিচ্ছি বাকি হাফটা, এইটা দিয়ে খুবই ভালো মতো ফেটে নেব, তারপরে দিব ব্যানানা। তো আমি যে 3টা ব্যানানা দেখিয়েছিলাম সেই 3টা ব্যানানা আমি ছিলে নিলাম বাটির মধ্যে, তারপরে একটা ফোর্কের সাহায্যে আমি এটা একটু ম্যাশ করে নিব
করে তারপর আমি ব্যাটারের মধ্যে দিব। এখন যেটা করব যে আমি দুধটা যে নিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিব, দুধটা দিয়ে আমি অল্প বিট করব, তারপরে আমি ব্যানানাটা দেব। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, এটা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে। এখন দিয়ে দিচ্ছি ব্যানানাটা, ব্যানানাটা দেওয়ার পরে কিন্তু আমি আর বিটার দিয়ে বিট করব না, তখন হাত দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে দেব। এটাকে এখন এই এরকম একটা স্প্যাচুলা বা কোনো একটা চামচ দিয়ে এরকম হাত দিয়ে এটা নেড়ে দিতে হবে খুব ভালো মতো। এখন আর এটা বিট করা যাবে না, তাহলে ব্যানানাটা বেশি ব্যাটারের সাথে একদম কাদা কাদা হয়ে যাবে। সো তোমাদের কাছে যাদের এরকম প্যান আছে এরকম প্যানও নিতে পারো, এটা কাচের, এটা বেকিং বেকিং বেক করার আর কি। আর যদি তোমাদের কাছে টিনের থাকে টিনেরটাও নিতে পারো, চারকোনাও নিতে পারো, গোলও নিতে পারো, যার যেরকম ইচ্ছা। আমি সবসময় এটাতে বানাই কারণ তাহলে কাটার পরে ব্রেডের মতো একদম চারকোনা চারকোনা হয়, তো এই জন্য আমি এটাতে নিচ্ছি আজকে। আর যাদের কাছে এরকম পার্চমেন্ট পেপার বা ওয়্যাক্স পেপার আছে তারা সেটা এরকম করে দিয়ে দিবা। বাংলাদেশে যেমন দেখো না কেক বানানোর সময় এই যে পাউন্ড কেক গুলা যখন কেনো তখন নিচে এরকম একটা দাওয়া থাকে, তো এটা দিলে তাড়াতাড়ি ইজিলি উঠায় নিতে পারবা, তোমার প্যানে লেগে যাবে না। এটার মধ্যে খুব সাবধানে ঢালবা, বাইরের দিকে না চলে যায়। সো এখন যেটা করবা, প্যানটা নিয়ে একটু ট্যাপ করে নেবা, তাহলে উপরে যে বাবলগুলো থাকে বাবলগুলো ভেঙে যায়। এটার ভিতরে যে বাবলগুলো আছে এগুলো সব ভেঙে যাবে, তারপরে এটা দিয়ে দিব ওভেনে বেক করার জন্য। আমি ওভেনটা 350-তে প্রিহিট করে রেখেছি, এখন আমি এটা 45 মিনিট পর্যন্ত আমি বেক করব। একটা কাঁটা চামচ বা একটা টুথপিক দিয়ে ঢুকিয়ে দেখবো যে ভিতরে হয়েছে কিনা, সেভাবে এটা দেখলে বেস্ট হয়। 45 মিনিট থেকে দেখা উচিত কারণ বেশি ওভার বেক হয়ে গেলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে। তো ফেরত আসলাম ঠিক এক ঘন্টা পরে, 45 মিনিট পরে আমি চেক করেছিলাম হয়েছিল না, তো এক ঘন্টা পরে এখন দেখি নিশ্চয়ই হয়ে গেছে। চলো ওভেন থেকে বের করি। একটা টুথপিক ঢুকিয়ে দেখি, এটা যদি ক্লিন বের হয় তার মানে কেকটা হয়ে গেছে, কেকটা হয়ে গেছে। সো আমি এখন যেটা করব সেটা হলো যে এইটা 10 মিনিটের জন্য এরকম রেখে দিব রুম টেম্পারেচারে, হালকা একটু ঠান্ডা হলে তারপর ওখান থেকে বের হয়ে কাটবো। একদম গরম অবস্থায় কাটতে যাবে না, তাহলে কিন্তু এটা সুন্দর স্লাইস হবে না, ভেঙে ভেঙে যাবে। তো এটা একটু আমি রেখে একটু পরে কাটবো। সো কেকটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট করতে দিয়েছিলাম, এখন একটু কুল ডাউন হয়েছে, এখন কেকটাকে চলো কেটে দেখি। এই পার্চমেন্ট পেপারটা দেওয়ার জন্য দেখো একদম ইজিলি উঠে চলে আসলো, আমাকে কোনো কষ্টই করতে হয়নি। এখনো কিন্তু গরম আছে, ভাপ বের হচ্ছে। তা আমি যেটা করব এটা এখন একটা প্লেটের উপরে নিয়ে নেব। তো এটা গরম আছে, একদম অনেক গরম নাই, হালকা গরম আছে। এখন দেখি চলো কেটে ভিতরে কি অবস্থা। ওয়াও, লুক এট দ্যাট, ধোঁয়া উঠছে দেখো সুস্থ। এটার উপর একটু বাটার দিয়ে, হ্যাঁ এইটার উপরে বাটার দিয়ে খেতে খুব মজা লাগবে।
এই হলো আমার ব্যানানা ব্রেডের রেসিপি। সো এই ছিল আমার মজাদার ব্যানানা ব্রেডের রেসিপি। তোমাদের যদি আজকের রেসিপি ও ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর বেল আইকন একটা প্রেস করে দিবে। সবাই ভালো থেকো। এই ছিল আমার মজাদার ব্যানানা ব্রেকে। Have a good day.